হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কুকিং উইথ ফারজানার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মালাই টিকা যেটা আমরা সাধারণত কোনো রেস্টুরেন্ট বা বাইরে থেকেই এনে খাই এই রেসিপিটি আমি তাওয়াতেই বানিয়ে দেখাবো আর এটা আমি খুব সহজভাবেই বানানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নেব পাঁচশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন যেটা আমি আগে থেকে খুব পরিষ্কারভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আপনারা এটা চেষ্টা করবেন চিকেনে যতটা সম্ভব পানি যেন না থাকে এবার এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ নুন আর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ সাদা তেল হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো এবং এক টেবিল চামচ পাতিলেবুর রস এবার তিনটে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা খুব সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব এক চা চামচ রসুন বাটা আর দেব এক চা চামচ আদা বাটা আর দেব দুই টেবিল চামচ মালাই এটাকে আপনারা মালাই না দিয়ে আপনারা ফ্রেশ ক্রিমটা দিলেও চলবে এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই টক দইটাকে আপনারা অবশ্যই পানি ঝড়িয়ে দেবেন টকদই পানি থাকলে সেটাকে একটু ছাঁকনির মধ্যে রেখে দিলেই দেখবেন এক্সট্রা পানিটা ঝরে যাবে তখন সেটাকে এর কাজে ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার ব্যাস এই মশলাগুলো দিয়ে আমি এবার সুন্দরভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব যাতে মশলা আর চিকেনটা বেশ সুন্দরভাবে মিশে যায় এইভাবে মাখিয়ে নিয়ে আমি কমপক্ষে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আপনারা চেষ্টা করবেন এক ঘন্টার বেশি ম্যারিনেটটা করে রাখার জন্য আমি এই রান্নায় দু ঘন্টার জন্য ম্যারিনেটটা করে রেখেছিলাম এবার দেখুন সুন্দরভাবে চিকেনটা মিশে গেছে মশলার সঙ্গে এবার আমি ঢেকে দিলাম দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে আমি আবার ফিরে চলে এলাম আমার চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার এই ধরনের স্টিকের মধ্যে আমি চিকেনগুলোকে সুন্দরভাবে গেতে নেব এখানে আপনারা পিসগুলো মোটামুটি চারটে থেকে পাঁচটা দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা খুশি নিচের দিকটা একটু ধরারও জায়গা রাখতে হবে এইভাবে একটা একটা করে স্টিকের মধ্যে আমি চিকেনের পিসগুলো সুন্দরভাবে গেঁথে নেব আর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হলে খুব সহজেই দেখবেন স্টিকের মধ্যে চিকেনটা চলে আসবে এইভাবে একে একে চিকেনগুলোকে এইভাবে মিশিয়ে ওপর থেকে আপনারা চাইলে এক্সট্রা মশলাটাও একটু দিয়ে দিতে পারেন দেখুন স্টিকের মধ্যে আমার চিকেনগুলো সব গাতা হয়ে গেছে এই পাঁচশো গ্রাম চিকেনে আমি চারটে স্টিক ব্যবহার করেছি পুরোপুরি চিকেনগুলোই চারটে স্টিকের মধ্যে গাঁথা হয়ে গেছে এবার একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটাকে আমি প্যানের চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ বাটার বাটারটা একটু গলতে শুরু করলেই আমি সাথে সাথেই ওই স্টিকগুলো দিয়ে দেব আমার প্যানের আকার অনুযায়ী এখানে আমি তিনটে স্টিক দেব এখানে তিনটে স্টিকই ঠিকঠাক হবে কারণ বেশি গায়ে গায়ে না দিলেই চলবে এবার আমি এক থেকে দু মিনিট একেবারে হাই ফ্লেমে এটাকে রেখে দেব আর দু মিনিট পরে আমি এইভাবে আস্তে আস্তে উলটিয়ে দেব দেখুন ঠিক ওভেনে যেমন গ্রিল অপশানে গেলে সুন্দর ভাজা ভাজা হয়ে আসে পোড়া পোড়া হয়ে আছে ঠিক ততটাই হয়েছে এবার ঢেকে দিলাম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে চলে এলাম দেখুন চিকেন থেকে এক্সট্রা যে পানিটা বেরিয়েছে সেটাকে এবার আমাদের শুকিয়ে নেওয়ার পালা এইভাবে আবার আমি উলটিয়ে পাল্টিয়ে দুই এক মিনিট রান্না করে নেব এইভাবে উলটিয়ে পালটিয়ে নিতে নিতেই আবারও আমি লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢেকে দেব এবার দেখুন এক্সট্রা পানিটা একেবারেই টেনে নিয়েছে এবারই একটা মজার জিনিস আছে এটা হলো কাট কয়লা এই কাট কয়লাটাকে আমি আগুনে বেশ ভালোভাবে গরম করে নেব এইভাবে কাট কয়লাটাকে বেশ সুন্দরভাবে একেবারে গনগনে করে নিয়ে এই স্টিকগুলো সরিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে একটা স্টিলের বাটির মধ্যে কয়লাটা দিয়ে এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে আর সাথে সাথেই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য তারপরে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এই কাঠ কয়লাটাই হল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মালাই টিক্কার বিশেষত্ব এটা দিলে একেবারে পুরো রেস্টুরেন্টের মতনই খেতে হয় এই আমাদের তৈরি হয়ে গেল চিকেন মালাই টিক্কা এবার পরিবেশনের পালা এই চিকেন মালাই টিক্কাটা খুবই সফট এবং এটা মুখে দিলেই যেন মোমের মতো পুরো গলে আসে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর সত্যি বলছি এটা না বানিয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টফুল আর রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হয় না এই সহজ পদ্ধতিতে আপনারা অবশ্যই অবশ্যই এটা বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না